আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটি এর চতুর্থ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অফলাইন ডাটা এন্ট্রি করতে হয়, এবং আমি আপনাদেরকে আরও অনেক কিছু বুঝিয়েছি অফলাইন এবং অনলাইন ডাটা এন্ট্রি কীভাবে করবেন। এগুলা মোটামুটি আমি আপনাদেরকে বুঝিয়েছি, কিন্তু সময়ের অভাবে শুধুমাত্র আমরা অফলাইন ডাটা এন্ট্রিটা কিভাবে করতে হয় এবং সেই অফলাইনে ডাটা এন্ট্রি করে আপনার ক্লায়েন্টকে কিভাবে আপনি কাজটি জমা দিবেন সেটা দেখানো হয়েছে। তো আমাদের বাদ ছিল অনলাইন ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এবং অনলাইনে ডাটা এন্ট্রি করে কিভাবে আমাদের ক্লায়েন্টকে কাজটি জমা দিতে হয় সেটা দেখানো। তো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে অনলাইন ডাটা এন্ট্রি করবেন এবং অনলাইন ডাটা এন্ট্রি করে কিভাবে আপনি আপনার বায়ারকে ওই কাজটি জমা দিবেন সেটা দেখাবো। সো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি শেষ পর্যন্ত ক্লাসটি দেখেন, আশা করছি আপনি অফলাইন এবং অনলাইন ডাটা এন্ট্রি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন। আর আপনি যদি গত ভিডিওটি বা গত ক্লাসটি দেখে থাকেন, তাহলে আপনি অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি সম্পর্কে অনেক কিছু বুঝেছেন, এবং অফলাইন ডাটা এন্ট্রি করে কিভাবে কাজ জমা দিতে হয় সেটাও ইনশাল্লাহ শিখেছেন। তো আমরা একটু অফলাইন এবং অনলাইনের মধ্যে আবারও আজকের এই ভিডিওতে পার্থক্যটা আপনাদেরকে বলে দিচ্ছি। অফলাইন হচ্ছে যে আপনি যেটা আপনার পিসিতে থাকা অফিস ফাইলের মধ্যে যেই ফাইলটা থাকবে, যেমন এক্সেল, এই সেহাবি জাবি, ডক্স ফাইল, পাওয়ার পয়েন্ট, এগুলার মধ্যে যখন আপনি নির্দিষ্ট কোনো বায়ারের দেওয়া ডকুমেন্ট থেকে কোনো একটি ডকুমেন্ট এন্ট্রি করবেন বা কোনো একটি ডাটা এন্ট্রি করবেন সেটাকে বলা হয় অফলাইন ডাটা এন্ট্রি। একইভাবে যখন আপনি আপনার পিসি থেকে, ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে, যেটা আমরা বলি না কেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে, এনি ব্রাউজার হতে পারে, যেমন ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করে এক্সেল, ডক্স, পাওয়ার পয়েন্ট বা যে কোনো একটি এইরকম অফিস ফাইল ওপেন করে সেটাতে অনলাইন থেকে কালেকশন করে বা যে কোনো জায়গা থেকে কালেকশন করে যখন কোনো ডাটা এন্ট্রি করবেন তখন ওইটাকে বলা হয় অনলাইন ডাটা এন্ট্রি। তো আজকে আমরা শিখবো অনলাইন ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় এবং করে কীভাবে কাজটি জমা দিতে হয়। যেহেতু আমরা গত পর্বে অফলাইন ডাটা এন্ট্রি শিখেছি, যারা গত ক্লাসটি দেখেননি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে এই ক্লাসটি দেখবেন। কেউ আগে পিছিয়ে করবেন না ক্লাসকে, এবং কোনো ক্লাস মিস করা যাবে না। চলুন শুরু করা যাক আজকের টপিক অফ অনলাইনে কীভাবে ডাটা এন্ট্রি করতে হয় এবং সেটা কীভাবে জমা দিতে হয়। ওকে, সো আমরা প্রথমেই চলে যাচ্ছি এখান থেকে, একটি ব্রাউজার ওপেন করতে হবে যেহেতু এটা অনলাইন, আর অনলাইনে করতে গেলে অবশ্যই আমাদেরকে ইন্টারনেট কালেকশন থাকতে হবে আমাদের পিসিতে। সো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি আমাদের পিসিতে ইন্টারনেট কালেকশন আছে কি না। ওকে, তো আমাদের পিসিতে ইন্টারনেট কালেকশন আছে। আমরা এখন যেটা করব, একটি ব্রাউজার ওপেন করব, দেন ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি আপনার যে কোনো একটি জিমেল দিয়ে প্রথমেই লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো প্রথমেই জিমেল দিয়ে লগ ইন করে নেওয়ার পরে আপনাদের ক্রোম ব্রাউজারটি যখন ওপেন হয়ে যাবে, তো ওপেন হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনি দুইটিভাবে অনলাইন ডাটা এন্ট্রির প্রসেসে যেতে পারেন বা এক্সেল শিট ওপেন করতে পারেন। একটি হচ্ছে ডিরেক্টলি আপনি এখানে ড্রাইভ লিখে সার্চ করতে পারেন, DRIVE, ঠিক আছে? ড্রাইভ লিখে সার্চ করতে পারেন বা এখানে আপনি লিখতে পারেন গুগল ড্রাইভ, ঠিক আছে? গুগল ড্রাইভ, এভাবে আপনি গুগল ড্রাইভ লিখে ডিরেক্টলি সার্চ করতে পারেন। বা আরেকটি সিস্টেম আছে, আরেকটি সিস্টেম হচ্ছে যে আপনি এইখান থেকে এই যে অ্যাপ অপশন, সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে এই যে অ্যাপ অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, এই অ্যাপ অপশনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। দেন আমরা যখন এখানে অ্যাপ অপশনে ক্লিক করব, এখানে আমরা পাচ্ছি কি ওয়েব স্টোর, ইউটিউব, জিমেল, ডকস, স্লাইডার, এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, এবং হচ্ছে যে শিট। তো এখানে এই যে শিট দেখতে পাচ্ছেন এটাতে চাইলে আমরা কাজ করতে পারবো, এবং এই যে ডকস, তারপরে স্লাইডার, এগুলোতে আমরা কাজ করতে পারবো। কিন্তু আমরা ডিরেক্টলি কাজ করবো কোথা থেকে? এই গুগল ড্রাইভ থেকে। তো গুগল ড্রাইভ থেকে কাজ করার সুবিধা হচ্ছে আমরা যখন এইখানে একটি ওয়ার্ড আমরা যখন লিখবো সেটা সেভ করার কোনো প্রয়োজন পড়বে না। সাপোজ এক্সাম্পল হিসেবে আমরা যারা পিসিতে কাজ করি, কোনো একটি কাজ আমরা যখন হচ্ছে যে সাধারণ ডকসে করতে যাই, এক্সাম্পল হিসেবে এটাতে, হ্যাঁ আমি এটা ওপেন করছি। ওপেন করার পরে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য শুধুমাত্র এটা দেখাচ্ছি। তো ওপেন করার পরে আমি এইখানে লিখলাম মিজান খান লিখলাম, ঠিক আছে, আমার নাম। এখন এই যে এতটুকু আমি লিখলাম ডকুমেন্ট, লেখার পরে এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। সাপোজ ধরে নেন এখানে 1000 ডকুমেন্ট আছে, সো এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এই সময় যদি কারেন্টটা চলে যায়, মনে করেন পিসি থেকে কারেন্টটা আউট হয়ে গেছে,
তাইলে কি হবে? আচ্ছা তাইলে কি হবে আমি আপনাদেরকে দেখাই। এই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে অবশ্যই এই এই পিসির এখান থেকে এই ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এই ট্যাবটাকে ক্লোজ করে দিচ্ছি, মনে করেন কারেন্টটা চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এটাই হবে না, এখান থেকে ক্যান্সেল, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করব, ঠিক আছে। এভাবে এটা আপনার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে তো ক্লোজ হওয়ার পরে যখন আমরা এটাকে ওপেন করব, এখান থেকে দেখেন ওপেন করার পরে ওই যে যে আমরা ডকস ফাইলটা যেটা আমরা রেখেছিলাম বা লিখেছিলাম এটা কিন্তু নাই। তার মানে আমরা যদি আউটসাইড কোনো নোটপ্যাড বা কোনো জায়গাতে এই কাজগুলা করি, যেভাবে আমাদের কাজগুলা না সেভ করা পর্যন্ত সেভ হয়ে থাকে না, সেভাবেই যখন আমরা হচ্ছে যে এই অন্য কোনো জায়গাতে হচ্ছে যে বা অফলাইনে যখন আমরা ডাটা এন্ট্রি করবো, ওই ডাটা এন্ট্রিটা আপনার যখন কারেন্ট চলে যাবে বা কোনো একটি বিপদ হবে, কোনো কোনো একটি প্রবলেমের কারণে আপনি সেভ করতে ভুলে যাবেন, তখন ওই পুরা ডাটাটা লস হবে। আর এটা যখন আপনি এই কাজটাই অনলাইনে করবেন, যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখাবো অবশ্যই, এই ড্রাইভে যখন আপনি করবেন তখন একটা অক্ষর যখন আপনি লিখবেন ওইটা অটোমেটিকলি ওইখানে সেভ হবে। যদি আপনি ওইখান থেকে বের হয়ে আসেন, যদি আপনার কারেন্ট চলে যায়, যদি আপনার ওয়াইফাই না থাকে, ওয়াইফাই চলে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি ঢুকবেন ওইখানে বা ভিজিট করবেন, তখন দেখবেন ওইখান থেকে আবারও আপনার কাজটি শুরু হবে। আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না, যা লিখবেন যা করবেন সবকিছুই এখানে সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে সবচেয়েতে বড় আমাদের জন্য সুবিধা। তো আমরা এখান থেকে কি করব, গুগল ড্রাইভটা প্রথমে ওপেন করব অনলাইন ডাটা এন্ট্রি করার জন্য। আচ্ছা আমরা গুগল ড্রাইভটা এখানে ওপেন হোক, ওপেন হওয়ার পরে আমরা আরো বিস্তারিত কিছু আলোচনা করব, ঠিক আছে। গুগল ড্রাইভটা যখন আমরা ওপেন করব, ওপেন করার পরে এরকম পাচ্ছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন এখানে একটা কোনো শিট, তো যেটা আমরা গুগল ডক্সেও নিতে পারি, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টে নিতে পারি, এক্সেলে নিতে পারি, স্লাইডারে নিতে পারি, আরো অনেক কিছু আছে ডকুমেন্ট লেখার জন্য, তো এগুলাতেও নিতে পারি। যেটা আমাদেরকে নিতে বলবে সেটা আমরা ইনশাল্লাহ নিব। তো আমরা আমরা আপনাদেরকে এক্সেলটাই দেখাচ্ছি। তো এটা কিন্তু অনলাইনে ডাটা এন্ট্রি করার জন্য আমরা মোটামুটি মাঝখান পর্যন্ত চলে এসেছি, ঠিক আছে। এখন আমাদেরকে, যেমন আমরা গত ভিডিওতে বা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম একটি এক্সেল শিট, তো এখন আমাদেরকে এই ড্রাইভের মধ্যে থেকে একটা এক্সেল শিট নিতে হবে, ঠিক আছে। খুব ইজি, খুব সহজ একটি বিষয়। তো সেটা নেওয়ার জন্য এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউ অপশন, এই নিউ অপশনে আমরা এখান থেকে একটা ক্লিক করব। সো ওই যে এইখানে আমরা যেরকম সূত্র হিসাবে মাইক্রোসফট অফিস এক্সেল পাচ্ছি, হয়তো আমরা এই লেখাটা এখানে পাবো না, লেখাটা হয়তো একটু ভিন্ন হবে কিন্তু কাজটাও একই এবং সব কিছুই এক থাকবে, ঠিক আছে। এখানে আমরা প্রথমে পাচ্ছি গুগল ডক্স, তারপরে পাচ্ছি গুগল শিট। এই যে আমরা গুগল শিটটা পাচ্ছি, এই শিটটাই হচ্ছে যে এক্সেল শিট, ঠিক আছে। এখানে লেখা থাকবে গুগল শিট, দেন মোরে ক্লিক করলে এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, পরে যখন প্রয়োজন পড়বে তখন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনাদেরকে মনে রাখতে হবে গুগল শিট মানে এক্সেল শিট, ঠিক আছে। তো আমরা এখান থেকে গুগল শিটটাকে ওপেন করছি। দেখেন গুগল শিট যখন আমরা ওপেন করছি, ওপেন করার সাথে সাথে কিন্তু ওপরের দিকে একটা নাম চলে আসতেছে, আনটাইটেল স্প্রেডশিট, ঠিক আছে। তো এখানে আমাদেরকে প্রথমেই একটি টাইটেল দিতে হবে, মানে আমাদের যে বাইরের নাম আছে এটা চাইলে দিতে পারেন কাজের কাজ বোঝার সুবিধার্থে, বা চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে যে আপনার যে কাজটি আপনি করতেছেন ওই কাজটিও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন, মানে কাজের নাম, ঠিক আছে। তো আমরা এখানে একটা দিয়ে দিচ্ছি, অনলাইন ডাটা এন্ট্রি দিয়ে দিই, ঠিক আছে, এটা আপনার বোঝার সত্ত্বে। আর এখানে যা লিখবেন সব সেভ হয়ে যাবে, কোনো কিছু সেভ করতে হবে না লেখার পরে। অনলাইন দেন হচ্ছে ডাটা এন্ট্রি, সরি, অনলাইন ডাটা এন্ট্রি। আচ্ছা এতটুক থাকলো, এটা আমরা একটা হেডলাইন দিলাম, ঠিক আছে, এটা টাইটেল দিলাম। তো এখন আমরা, এটার অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা শিখবো। আমরা কিন্তু আপনাদেরকে বেসিক এক্সেল শিখিয়েছি, তো বেসিক এক্সেলের মধ্যে যা থাকে দেখেন তো একটু লক্ষ্য করে এটার মধ্যে তাই আছে কিনা, সবই আছে, জাস্ট একটু অগোছালো। ওইখানে যেভাবে ছিল হয়তো বা এখানে নাই, এখানে বোল্ড অপশন আছে, এখানে আছে আপনার লেখার স্টাইল অপশন, এখানে লেখার কালারের অপশন আছে, আপনার বডি কালারের অপশন আছে, সব কিছুই কিন্তু এখানেও আছে। তো এখানে যা ছিল এখানে তাই আছে, কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। এখানে এ কলাম, বি কলাম, সি কলাম, ই কলাম, এফ কলাম, এগুলো ওইগুলা ওইখানে যেটা ছিল এখানেও কিন্তু সেটাই আছে। এখানে 1 2 3 এই লাইনে এটাও কিন্তু
সেম আছে। তো এখানে কিছু সিস্টেম আলাদা আছে, যেমন যে শেয়ার, এই শেয়ারের মাধ্যমে আপনার কাজ কি বা এই শেয়ার দিয়ে আপনি কি করতে পারবেন, এই শেয়ারে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার কাজ যেটা করছেন সেটা আপনি লাইভলি দেখাতে পারবেন। সে যদি আপনার এই এক্সেলটা ওপেন করে আপনার শেয়ার করার পরে, সে আপনার কাজটা দেখতে পারবে। আমি আপনাদেরকে গত ভিডিওতে বা গত ক্লাসে কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলাম যে আপনার কাজ যখন আপনি অনলাইনে করবেন, তখন আপনার কাজ কি আপনার বায়ের কতটুকু লিখছেন বা একটা অক্ষর যদি লেখেন সেটা কিন্তু সে দেখতে পারবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে শেয়ারের কাজ। আমরা প্রথম দিক থেকে আসি, অনলাইনে কিভাবে ডাটা এন্ট্রি করতে হবে, দেন জমা দেওয়ার সময় আমরা এই শেয়ারের কাজটা দেখব। ওকে, তো আমরা তো বেসিক এক্সেল আপনাদেরকে আর শেখানো লাগতেছে না, বা এখানে কি কাজ আছে সেটা শেখানো লাগতেছে না। এখন আমরা জাস্ট একটু এন্ট্রি করি, ঠিক আছে? কোনো একটা ডকুমেন্ট এন্ট্রি করি। সো সেম সিস্টেমটা সেম, আমরা গতকাল যেটা করেছি ওইটাই। এখন আমরা এখান থেকে একটা কোম্পানিতে চলে আসলাম। এখানে কি কি আছে, লোকেশন আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, এবং এখানে আছে আপনার হচ্ছে যে ওপেন টাইম অ্যান্ড হচ্ছে যে এটুকুই, ঠিক আছে? আর কোম্পানি নেম আমরা এখান থেকে একটু পেজটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে নেম, কোম্পানি নেম, ঠিক আছে? কোম্পানি নেম। দ্বিতীয় কলামে আমরা লিখবো হচ্ছে যে ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার। সেম সিস্টেমে সবকিছুতেই আপনি একই পাবেন, কিন্তু এটা হচ্ছে অনলাইনে। দেখেন আমরা যেটা করেছি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, এটা আমরা কখনো সেভ করব না। আমরা কিন্তু যখন অফলাইনে করেছিলাম তখন ফাইলে ক্লিক করে সেভ করে সেটাকে আমরা হচ্ছে যে সেন্ড করতে পেরেছি বা সেন্ড করেছি, কিন্তু এখানে আমরা এটাকে সেভ করব না, এটা ডিরেক্টলি আমাদের সেভ হয়ে যাবে এবং সেটা আমরা সেন্ড করতে পারবো। এই এখান থেকে সেন্ড করতে পারবো, চাইলে ফাইল হিসেবে লিঙ্ক দিয়ে সেন্ড করতে পারবো। সবকিছু দেখাবো, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফোন নাম্বার, দ্বিতীয় নাম্বারে আমরা দিলাম ফোন নাম্বার, এবং তৃতীয় নাম্বারে আমরা দিব ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস চতুর্থ নাম্বারে আমরা দিব হচ্ছে ওপেন টাইম, ওপেন টাইম, ক্লোজ টাইম, এগুলো দিতে পারেন, নাও চাইলে না দিতে পারেন। এটা আমি দেখানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে দিচ্ছি। লোকেশন, লোকেশন বা অ্যাড্রেস যে কোনো একটা দিতে পারেন। ওকে, তো এখন আমরা গতকালকে যেভাবে মডিফাই করছিলাম এটাকে, সেম ভাবে আমরা এটাকেও মডিফাই করতে পারবো। তার জন্য এটাকে এইভাবে টান দিয়ে কপি করে নিতে হবে। কপি করার পরে এইখানে যে টেক্সের কালার পাচ্ছি, আমরা বডি কালার পাচ্ছি, বডি কালারটা আমরা ইয়েলো দিয়ে দিলাম এখান থেকে। দেন আমরা বোল্ড করে দিচ্ছি সবগুলোকে, টেক্সের কালারটা এখান থেকে যা আছে তাই রাখলাম। দেন আর কিছু আছে কি এখানে, এখানে মিডিলে নিয়ে আসি সবগুলোকে। চাইলে আমরা এখন এটাকে টান দিয়ে একটু বড় করতে পারি এখান থেকে, ঠিক আছে? এভাবে একটু বড় করে দিলাম। এটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি করছি, ঠিক আছে? যা করছি এখান থেকে কোনো কিছু হারাবে না বা সেভ সেভের কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা থাক, এটুকু থাকলো, নাম, ফোন নাম্বার, ইমেল, ওপেন টাইম এবং লোকেশন। তো এখন আমরা এটাকে সাজিয়ে ফেললাম, এখন আমরা এটাকে এন্ট্রি করব, ঠিক আছে? ডাটা যেটা আছে সেটা আমরা এখন এন্ট্রি করব। সেখানে একটা কোম্পানি অলরেডি আছে, তো আমরা এটার থেকে কপি করছি। প্রথমে আমরা কি করব, কোম্পানির নাম নিয়ে নেব। সো কোম্পানির নামটা নিয়ে আমরা এখানে বসায় দিচ্ছি। ওকে, কন্ট্রোল ভি, দেন হচ্ছে যে আমরা সেকেন্ড কোম্পানি যে ফোন নাম্বারটা আছে এটা আমরা নিচ্ছি। সো সেকেন্ড আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। ফোন নাম্বারটা নেওয়ার সাথে সাথে আমরা একটা নিউ ট্যাব নিয়ে এখান থেকে ফরম্যাটিংটা চেঞ্জ করে নিব, যাতে করে প্লাসটা না থাকে, প্লাস থাকলে প্রবলেম হয়ে যাবে। গুড, এখন হচ্ছে যে এখান থেকে এটাকে বসায় দিলাম। তারপর হচ্ছে ইমেল, আমরা এখানে আমাদের যে ইমেলটা আছে কাঙ্ক্ষিত ইমেল সেটা আমরা বসাবো, কোম্পানির ইমেল। ওকে, সো আমি এখান থেকে কোম্পানির ইমেলটা পেয়ে যাচ্ছি, কোম্পানির ইমেলটা আমরা এখানে নিয়ে বসায় দিলাম। এটা কিন্তু পুরাটাই আমরা অনলাইনে করছি, ওকে, অনলাইন ডাটা এন্ট্রি করছি। যদি এটা শেয়ার করা থাকতো তাহলে আমরা যেটা করছি সেটা ইনস্ট্যান্ট বায়ার দেখতে পাইতো বা আমরা আমাদের ক্লায়েন্ট দেখতে পাইতো, ঠিক আছে? যেহেতু শেয়ার করা নাই সেহেতু দেখতে পারবে না। তো ওপেন অ্যান্ড হচ্ছে ক্লোজ টাইম সম্ভবত, বা ওপেন টাইম আছে এখানে দেখতে পাচ্ছি 5টা এত থেকে এত সম্ভবত, এটা আমরা কপি করে নিলাম। ওপেন টাইমের জায়গাতে আমরা এটাকে বসায় দিলাম। ওকে, দেন হচ্ছে যে আমাদের এখানে আছে, ওপেন টাইমটা আসে নাই, ৯টা ৩০ দিয়ে দিলাম আমার আমার মতে। ওকে, টাইম দিয়ে দিলাম।
তারপর হচ্ছে লোকেশন, আর লোকেশনটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যাড্রেস, ওকে। দেন আমরা ক্রোমে আসব, এখান থেকে আমরা লোকেশনের জায়গাতে লোকেশন বসাই দিলাম। তাহলে আমাদের এন্ট্রিটা কিন্তু হয়ে গেল, একটা ডকুমেন্ট এখান থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমি এটাকে টান দিয়ে একটু বেশি করে নিচ্ছি, এতটুকু একই করে নিলাম, এবং এটাতেও আমরা এতটুকু একই করে নিলাম, এবং এটাতেও আমরা এতটুক একই করে নিলাম, এটাতেও সেম। মনে করেন আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম, ঠিক আছে, এন্ট্রি তৈরি করলাম, যেটা আপনারা এটাকে বলেন না কেন, আমরা একটা তৈরি করে নিলাম, ওকে। তো এখন আমাদের কাজটা কমপ্লিট, বাইরে আমাদেরকে যেই রিকোয়ারমেন্ট দিয়েছিল রিকোয়ারমেন্টটা আমরা ফিল আপ করে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমাদের করণীয় কি, এখন আমাদেরকে কাজটি জমা দিতে হবে, যেহেতু আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন জমা দিয়ে কিন্তু আমাদেরকে টাকাটা বুঝে নিতে হবে। তো এই টাকাটা আপনারা কিভাবে বুঝে নেবেন বা জমাটা কিভাবে অনলাইনে দিবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো এটা একটু করে নিচ্ছি, ওকে। তো মোটামুটি আমাদের কিন্তু একটু দেখার মতো বা সুন্দর লাগতেছে। এখন এই ফাইলটা জমা দেওয়ার জন্য তিনটি পদ্ধতি আছে, একটা হচ্ছে চাইলে আপনি এটাকে সেভ করে জমা দিতে পারেন, আরেকটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে দিতে পারেন, দেন আরেকটা হচ্ছে ডিরেক্টলি আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করলে ইমেলে করতে হবে, লিঙ্ক দিলে আপনি দিতে পারবেন, ফাইবারের মাধ্যমে দিতে পারবেন, এবং ইমেল টিমেল সবকিছুর মাধ্যমে সেটা দেওয়া যায়। আর যদি আপনি ফাইল দিতে চান সেটা আপনি দিবেন, ফাইলটাও আপনি সব মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। তো এখন শেয়ার করবেন কিভাবে, শেয়ার করার জন্য আপনি এই যে প্রথমে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি শেয়ার করবেন। প্রথমে আমরা শেয়ার অপশন না দেখি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে এই ফাইলটা সেভ করতে হবে বা পাঠাতে হবে একজন ক্লায়েন্টকে, ঠিক আছে। তো পাঠানোর জন্য এখান থেকে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে শেয়ারে ক্লিক করে পাঠাতে পারবেন। তারপর আমি এখান থেকে প্রথমেই অনেকগুলো অপশন যেহেতু আছে আমি দেখাচ্ছি, ফাইলে ক্লিক দিলাম। দেন এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মানে আমরা এটা কিসের মাধ্যমে সেন্ড করতে চাই সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, বা এখান থেকে শেয়ার অপশন পাচ্ছি শেয়ারে ক্লিক করতে হবে। অনেকগুলো অপশন আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে যেহেতু শেয়ার আছে শেয়ারটাই দেখাই, শেয়ারের মধ্যে ক্লিক দিলাম। দেন শেয়ারের মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটি অপশন আসবে, একটি হচ্ছে লিঙ্ক অপশন, দেন আরেকটি হচ্ছে ডিরেক্ট ইমেল শেয়ার অপশন। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি অপশনটা আসুক। দেন দেখেন এখানে আমাদের যে ইমেলটা দেওয়া ছিল এই ইমেলে কিন্তু পাঠানোর জন্য ডিরেক্টলি বলতেছে। এখন আমি যদি এই ইমেলের মধ্যে ক্লিক করে ডানে ক্লিক করি তাহলে এই যে ফাইলটা আছে এটা ডিরেক্টলি আমাদের ইমেলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তাহলে আমরা কত সহজে ফাইলটা পেয়ে গেলাম। হ্যাঁ, আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে সাপোজ ধরে নেন এটা হচ্ছে বায়ারের আইডি, ফেসবুক আইডি বা যে কোনো একটি আইডি, ফাইবার আইডি, যে কোনো এটা হোক না কেন, এখানে আমরা লিঙ্কটাকে বসাই দেবো, ঠিক আছে। বসাই দেওয়ার পরে এটাকে এন্টার করবো। দেন এন্টার করলে দেখেন যখন বায়ার এটা ওপেন করবে, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, বায়ার যখন মনে করেন এটা ওপেন করবে, দেখেন ওপেন করার সাথে সাথে অনলাইন ডাটা এন্ট্রি যেটা আমরা হেডলাইন দিয়েছিলাম এবং আমাদের ওই যে ফাইলটা আমরা দিয়েছিলাম ওই ফাইলটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। তো খুব সুন্দরভাবে এই লিঙ্ক দিয়ে বায়ার এই ফাইলটা খুঁজে পাবে এবং সে এখানে চাইলে কাজ করতে পারবে, চাইলে এটা মডিফাই করতে পারবে, এবং তার যে কাজ সে এখান থেকে সব কিছু বুঝে পাবে সুন্দরভাবে, ওকে। এটা গেল একটা বিষয় এবং ইমেলেরটা গেল আরেকটি বিষয়। এখন লাইভলি শেয়ার যদি আপনি বায়ারকে করে আপনার কাজটা দেখাতে চান, যেমন আপনার এক মাসের কাজ দিয়েছে, আপনি মাসলি মাসে কাজ করছেন কি করছেন না, কোন দিন কাজ কতটুকু করছেন সেটা যদি আপনার বায়ার দেখতে চায়, সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে দেখাবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বা চাইলে আপনি আরও সিস্টেম আছে, যেমন ফাইলটা সেভ করে নিলেন, ঠিক আছে, সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোড অপশন পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে মাইক্রোসফট এক্সেল যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ এ পারবেন, অনেকগুলো ফরম্যাট আছে, তবে সবচেয়ে বেশি আপনার এক্সেল ফরম্যাটে চলবে, ওকে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে দেখবেন ইনস্ট্যান্ট এটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোড কি, তো ফাইল যখন আপনি কোনো বায়ারকে সেন্ড করবেন সে যখন এটা ওপেন করবে, ওপেন করার সাথে সাথে তাকে অনলাইনে নিয়ে চলে আসবে, অনলাইন যেহেতু ডাটা এন্ট্রি আমরা করেছি অনলাইনে তাকে নিয়ে চলে আসা হবে, এবং সে এখান থেকে চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে, যে কোনো কিছু করতে পারবে। মোটামুটি আমাদের দুইটা অপশন কিন্তু চলে গেল। এখন এখান থেকে এটা হচ্ছে যে আমরা শেয়ার অপশন, তো আমরা এখান থেকে কি করব, এই যে ফাইলটা আমরা কাজ করছি এটা আমরা একজনকে শেয়ার করব, সেম সিস্টেম, এখান থেকে শেয়ার ইমেলে ক্লিক করতে হবে। সো ইমেলে ক্লিক করার পরে যাকে আপনি শেয়ার করবেন তার ইমেলটা এখানে দিতে হবে, ঠিক আছে। এই যে এখানে আপনার ইমেল দেওয়ার অপশন থাকবে, এখানে আপনাকে ইমেল দিতে হবে, ওকে। তো
তো দেওয়ার পরে এখান থেকে আপনার ডানে ক্লিক করতে হবে। যেমন দেখেন আমি ডানের মধ্যে ক্লিক করলাম, এই যে আমি ইমেলটা দিয়ে ডানের মধ্যে ক্লিক করলাম, যার ইমেল দিয়েছি তার কাছে এটা শেয়ার হয়ে যাবে। সে যদি এখান থেকে অ্যাপসেট করে, অ্যাপসেট করার পরে তারা এই ফাইলটা দেখতে পারবে এবং যে কাজটা আমি করছি যদি তার হেল্প প্রয়োজন হয় বা সে যদি আপনার এই কাজটা এডিট করতে চায় চাইলে সে এটা এডিট করতে পারবে। ওকে, এখানে অনেকগুলো সিস্টেম আছে। আমি আপনাদেরকে যখন এক্সেলটা শিখিয়েছিলাম তখন মোটামুটি আমি শিখিয়েছি কি কি করতে হয়। তো এখানে যেহেতু অনেক অপশন আছে এত কিছুর আপনাদের কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে? যেগুলো প্রয়োজন নাই সেগুলো শিখিয়া অযথাই সময় নষ্ট করে তো দরকার নাই, তাই না? আমরা আস্তে আস্তে আপনাদেরকে 100% এক্সেলটাও শেখানো হবে এবং আমরা ডাটা এন্ট্রিটাও আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো। ওকে, তো এইভাবে আপনি একটি একটি ডক্সে, একটি ব্রাউজারের মাধ্যমে, যে কোনো একটি ডক্স ফাইল ফাইলে বা এক্সেল ফাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাটাকে এন্ট্রি করে, অনলাইন ডাটা এন্ট্রি করে আপনি আপনার যে কোনো ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন, ইমেইলে দিতে পারবেন, লিঙ্কের মাধ্যমে দিতে পারবেন। এবং কয়েকটি মাধ্যম কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাজটি করতে হবে। তো অফলাইন এবং অনলাইন ডাটা এন্ট্রি কি কিভাবে করতে হয় আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং এই কাজগুলা করে কিভাবে আপনি আপনার বায়ারকে জমা দিতে হয় বা জমা দিবেন সেই কাজটাও বা সেই প্রসেসটাও আমরা আশা করছি যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখি আমাদের নেক্সট ক্লাসে কি আছে, তবে চেঞ্জ হতে পারে, ডাটা মাইনিং শিখাবো বা চেঞ্জ হতে পারে, ডাটা স্ক্র্যাপিংও শিখাতে পারি, আবার বিজনেস কার্ড ডাটা এন্ট্রি বা নতুন কোনো কিছু অ্যাড হইলে সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখাবো। তো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের কাজ শুরু, মানে আমরা মার্কেট প্লেসে যে কাজগুলো করব সেই কাজগুলো কিন্তু নেক্সট ক্লাস থেকে আমাদের শুরু। আর এই যে চারটা ক্লাস আমি আপনাদেরকে দিয়েছি, এই চারটা ক্লাসই আপনাদের এখানে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকে কাজে লাগবে। যখন আমরা ডাটা মাইনিং করতে যাব, এই ডাটা মাইনিং করতে গিয়ে আমরা এই অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রির প্রয়োজন পড়বে, বেসিক এক্সেলের প্রয়োজন পড়বে, ডাটা এন্ট্রি কি কিভাবে করতে হয় এটা জানতে হবে। মানে এই চারটা ক্লাস এই মাইনিং এর মধ্যে আছে, এই ডাটা স্ক্র্যাপিং এর মধ্যে আছে, এই কপি পেস্টের মধ্যে আছে, সবগুলোর মধ্যে আছে। এই জন্য এই চারটা ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন আশা করছি আপনারা 25% ডাটা এন্ট্রি শিখে গেছেন, আশা করা লাগবে না, এটা ইনশাল্লাহ আপনারা শিখে গেছেন। এখন আপনাদেরকে আরো 75% এগুলা দিয়ে আমরা শিখাবো। সো খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলা দেখতে হবে, ক্লাসগুলা করতে হবে, ইনশাল্লাহ তাইলে আপনারা শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আজকে ক্লাস এতটুকুই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করেন, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।